করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদে তিনজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সাংবাদিকেরা। হাসপাতাল, থানা, গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শহরের অলিগলি সর্বত্র ছুটে গিয়ে সংবাদ তুলে আনছেন সাংবাদিকেরা। করোনা মোকাবিলায় জনসচেতনতা গড়ে তুলতেও কাজ করছেন তারা। তবে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এই কাজ করতে হচ্ছিল সাংবাদিকদের। এবারে এই পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে এসে দাঁড়ালেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। রবিবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের হাতে পিপিই ড্রেস তুলে দেন তিনি। গৌতমবাবু বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা যেভাবে কাজ করছেন, সেক্ষেত্রে তারা যাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জেলা উত্তর দিনাজপুর গ্রিন জোন ছিল, কিন্তু গতকাল তিনজন পরিযায়ী শ্রমিক আমাদের জেলাতে আসার কারণে তাদের করোনা ভাইরাস কোভিড-19 এর পজিটিভ জার্ম পাওয়া গেছে। সাংবাদিকদের পিপি কিটের খুব প্রয়োজন। ওনারা বিভিন্ন জায়গায় তাদের ছুটতে হয় এবং কাজ করতে হয়, তাদের সেফটির প্রয়োজন আছে। সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সাংবাদিকদের আমরা পিপি কিট দিয়ে সহযোগিতা করলাম। আরও যদি প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই আরও ব্যবস্থা করতে পারব। অন্যদিকে গৌতমবাবুর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র। উত্তর দিনাজপুর জেলাতে এতদিন তো গ্রিন জোন ছিল, আমরা তাও মনের মধ্যে ভয় দেখে কাজে যেতাম, কিন্তু গতকাল এই জেলার তিনজনের মধ্যে করোনা পজিটিভ হয়ে গেল। সেই কারণে আমাদের মধ্যে চিন্তা অনেক বেড়েও যায়। সকালবেলা বেরিয়ে একবারে রাতে ঢুকছি আমরা, পরিবারের লোকেরা বাড়িতে একা একাই পড়ে থাকছে। তবুও পিপি কিট রায়গঞ্জে পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় আমরা খোঁজ করেছিলাম। ঠিক এরকম সময় গৌতমবাবু এসে আমাদেরকে পিপি কিট দিয়ে সহযোগিতা করলেন। আমাদের জন্য এটা বিশেষ একটা উপহার, কারণ সাংবাদিকতা করার জন্য বাইরে গেলে এই পিপি কিট পরে গেলে হয়তো অনেকটাই আমরা নিরাপদে থাকতে পারব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।